এখন মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন যিনি 52তম সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সমাপনী দিবসের আগামী 26 অক্টোবর জোহরের নামাজের পর যিনি সদরে মাহফিল হিসাবে নির্ধারিত ছিলেন উনি কয়েকদিন আগেই আমাদের মাঝে আজকে হাজির হয়ে গেলেন ওনার ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি আজকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য এখন আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান তকরির পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা লুৎফুর রহমান সাহেব দামত বরকাতুল আলিয়া এখন আলোচনা পেশ করবেন বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা লুৎফুর রহমান সাহেব নোয়াখালী মহতরম হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় আরজ করছি আলহামদুলিল্লাহ আল্লাযী বিয়াদিহিল মুলক বাইনাল কাফি ওয়ান নূন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुंचा बलगलूला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि হাসনাত জামিউ খিসালিহি যার পূর্ণতা যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগালুলা বিকামালিহি আধার রজনীর মানিষা যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত কাশাফাত দুজা বেজামালিহি যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাত জামিউ খিসালিহি সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে সাল্লু আলাইহি ওয়া আলিহি আসুন আমরা সবাই মহব্বতের সাথে একবার পড়ি বালাগালুলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহতারামী ও মুকাররামী কদরে গেরামি হযরত সাদুল মুহতারাম গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে জাম
উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দীন রাশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঐতিহ্যবাহী চুনতি মাহফিলে সিরাতুন নবী আমাদের প্রেরণা আমাদের কামনা আমাদের বাসনা আমাদের জাগরণের মূল মন্ত্র আজ থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় পূর্বে ইসলামের এক বীর মুজাহিদ বারিক বিন আলেমিদ্দিন মুহাক্কিক মুহাদ্দিস একজন আল্লাহর নিবেদিত প্রাণ বান্দা যার হাতে স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের সিরাতুন নবীর প্রথম হাতে খড়ি প্রথম হাতে খড়ি এর আগে কিন্তু সিরাতুন নবী এভাবে ছিল না তিনি আজকে আমাদের মধ্যে নাই তিনি চলে গেছেন মহান রব্বুল আলামিন এই সিরাতুন নবী মাহফিলের ফজাইল উসিলা এবং বারাকাতে জান্নাতুল ফেরদাউসে আমাদের রাহবর আমাদের রাহনুমা আমাদের পথ প্রদর্শক হযরত শাহ সাহেব কেবলা মরহুম রাহমাহুল্লাহ আলাই জান্নাতে তাকে আলা দরজা বুলন্দ মর্তবা নসিব করে দিন তিনি যে সিরাত মাহফিলের গোড়া পত্তন করে গেছেন এই সিরাত মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখুন চালু রাখুন এবং কাল পরম্পরায় বংশ পরম্পরায় মানুষ পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতুন নবী মাহফিল থেকে প্রিয় নবীকে জানা পর্যবেক্ষণ করা পর্যালোচনা করা নবীকে জীবনে ধারণ করা বরণ করা নবীজির সিরাতুন নবী এর আলোকে আলোকিত সমাজ বিনির্মাণ করা যেটা জাতি হিসাবে মুসলিম হিসেবে আমাদের সবার কর্তব্য শুধু কর্তব্য নয় বলতে হবে ফরজে আইন ফরজে কেফায়া না ফরজে আইন সবাইকে করতে হবে কেউ করলো ইন্দ্রদের উপর থেকে দায়িত্ব উঠে গেল উইথেন হলো কথাটা এমন নয় আনাকিমুদ্দিন আলা তাতাফাররাকু ফি লিউযহিরাহু আলা দ্বীনে কুল্লি এটার সঙ্গে আরেকটা আয়াত লাগান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসালু বাসা ফিল মুমিনিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ও ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন এই নবী মানবতার সুপার মডেল আখেরি নবী শেষ নবী আকায়েদো জাহান তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়িন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আকায়ে নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার ইহা এবং পরকালের কর্ণধার মদিনার তাজদার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পথের দিশা যেই কোরআন আমরা তেলাওয়াত করি যেই কোরআন তেলাওয়াত করা আমাদের সবার উপরে ফরজ
এই কোরআন লোহে মাহফুজ থেকে শব্দ এবং অর্থ সহ আল্লাহর নিজের রচিত আল্লাহর বানানো সাইয়েদেনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক 23 বছর পর্যন্ত নবীজির কাছে নাজিল করেছেন এটা আমরা জানি এই কোরআনটা আমাদের জন্য ইবারাতুন নাস উসুলে ফিকার পরিভাষা ইবারাতুন নাস কোরআন ডাইরেক্ট অর্ডার ডাইরেক্ট অর্ডার এটা মধ্যে কোনো জোড়াতালি কোনো ইস্তিহাদ গবেষণার অবকাশ নেই যেইভাবে এসেছে যেইভাবে আসে সেইভাবে মানা ফরজ জোরে বলেন মানা কি এরপরে কোরআনের পরে শরীয়তের ভিত্তিক দ্বিতীয় যেটা সুন্নাহ সুন্নাহ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ এটা খুলে দেখুন সুন্নতে রাসূল মিন্স টু নো দি রিয়েল পথ অফ ইসলামিক ওয়ে অফ লাইফ ইসলামী জীবন ব্যবস্থার প্রকৃত অবস্থা তার স্বরূপ তার ব্যাপকতা এইটাকে পরিপূর্ণভাবে জানা পর্যবেক্ষণ পর্যালোচনা করে এইটাকে গ্রহণ করা মেনে নেওয়া এক কথায় সোজা সাপটা কথায় এইটাই হলো সুন্নতে রাসূল হাদিসের পরিভাষায় উসুলে ফিকার পরিভাষায় কাউলুন নবী ফেলুন নবী সুকুতুন নবী এইটাকে বলা হয় ইনডাইরেক্ট অর্ডার ইনডাইরেক্ট অর্ডার এগুলো কিন্তু ওহী নয় বুখারী থেকে সুনান ইবনে মাজা পর্যন্ত সিহাহ সিত্তা কোরআনের পরে যেগুলো আসমানের নিচে জমিনের উপরে সর্বজন স্বীকৃত সর্বজন বিদিত নিখুঁত নিরঙ্কুশ নির্ভুল জীবন চলার পথ এবং পন্থা সেটি হলো হাদিসে রাসূল আই রিপিট আমি আবার বলছি কোরআন ডাইরেক্ট অর্ডার কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হাদিসও ডাইরেক্ট অর্ডার ইনডাইরেক্ট অর্ডার কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তবে ভায়া রাসূল কোরআনের আমাদের পর্যন্ত আসতে কোনো ভায়া নাই হাদিসের একটা ভায়া আছে কারণ কি এই কোরআন যেটা আমরা তেলাওয়াত করি এটা একটা রিটেন ফিলোসফি লিখিত জীবন দর্শন এটার কোনো বাস্তব প্রতিষ্ঠিত রূপ নাই এটা লিখিত জীবনের কর্মপন্থা যার জন্য আমি বলেছি রিটেন ফিলোসফি এই কোরআনে জীবনের যত ব্যবস্থা যেখানে যেমন যেভাবে যখন প্রয়োজন এই কোরআনে যা বলা হয়েছে পুরা 30 পারা কোরআনকে আল্লাহর নবী আগে নিজের জীবনে ধারণ করেছেন বাস্তবায়ন করেছেন উম্মত জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের সামনে এসে কান্না জড়িত কণ্ঠে মা বলে ডাক দিলেন ইয়া উম্মে ও গো আম্মা মা কানা খুলুকুন নবী আপনি আমাকে সংক্ষেপে এক কথায় বলুন নবীর সিরত কি চলন বলন কাজকর্ম কর্মধারা কর্ম পরিকল্পনা কি নবীর জীবনটা আসলে কেমন আম্মা জান পর্দার আড়াল থেকেই ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন বাবা ছেলে আমার আল্লাহ দেওয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি সাহাবি জবাব দিলেন বালা জি আমি অনেকবার তেলাওয়াত করেছি আমার তো মুখস্থ আছে আম্মা জান পর্দার আড়াল থেকে বলে দিলেন কানা খুলুকুহুল কোরআন 30 পারা কোরআনে যা লেখা আছে তোমার নবী আমার স্বামীর
চরিত্রে তার সবকিছু করা আছে। তেল নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন কেমন মানুষ বানায়, কেমন চরিত্র গঠন করে, কেমন সোনার মানুষ তৈয়ার করে, এটা প্রথম সুপার মডেল মানবতার পূর্ণরূপ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখো কোরআন এরকম মানুষ তৈয়ার করে। তার কাছে কোরআন আসার আগে তিনি ছিলেন মক্কার একজন বকরি পালক যুবক। কয়েক কিরাতের বদলে, কয়েক কিরাত সামান্য কিছু পয়সার বিনিময়ে তিনি মক্কার বিভিন্ন কবিলার বকরি চড়াইতেন। মা মিন নবীন, বুখারীর আরেকটা হাদিস, ইল্লা কানা রায়ের সাথে আরেক রেয়া সাত, আল্লাহর জমিনের বুকে এমন কোন নবী বিগত হননি যিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার আগে বকরি চড়াননি, ছাগল চড়াননি। কিলা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি নবুয়তের আগে বকরি চড়িয়েছিলেন? নবী বললেন হ্যাঁ। কয়েক কিরাত, কয়েকটা পয়সার বিনিময়ে আমিও অন্যের বকরি চড়িয়েছিলাম। প্রাণী জগতে, পশুর জগতে সবচাইতে বিটকে, সবচাইতে তেড়া, তেড়া বুঝেন, গাড়ুয়া বুঝেন, গাড়ুয়া একরোখা, এই পশুর জগতে যেটা সবচেয়ে তেড়া ঘাড়ুয়া একরোখা, এটার নাম হলো ছাগল। ছাগলের মতো এমন তেড়া অন্য কোন পশু আল্লাহ সৃষ্টি করেননি। একজন রাখাল পাঁচটা ছাগলকে বেঁধে রশি দিয়ে যদি টেনে নিয়ে যায়, একটা ভ্যাঁ আর একটা ক্যাঁ, একটা এইদিকে লাভ দেয় আর একটা ওইদিকে লাভ দেয় আর একটা এইভাবে চুপ করে থাকে, এক কদমও হাঁটে না, সামনের পা দুইটাকে এইভাবে জাহাজের গ্রাফির মতো, জাহাজের নঙ্গরের মতো এইভাবে, এটাকে আমাদের অঞ্চলে বলে সাগুল্লা খুঁটি, সাগুল্লা খুঁটি। এমনভাবে সে দুই পা সামনের দিকে দিয়ে গ্রাফির মতো ফিট করে দেয়, টান দিলে মাটি ফসে আসে কিন্তু ওর গ্রাফি ছাড়ে না। ঢাকার লোকের বলে গাউরা, গাউরা তেড়া। এই প্রাণী জগতে সবচেয়ে ঘাউড়া, সবচেয়ে একরোখা, সবচেয়ে তেড়া প্রাণী হলো ছাগল। এটা চড়ানোও কঠিন, কন্ট্রোল করাও কঠিন। যদি ধৈর্য না থাকে তাহলে ছাগলের রাখালি একদিন করার পরে দ্বিতীয় দিন বলবে যে আমি আর এই কামের মধ্যে নাই। সকল নবীকে আল্লাহ পাক নবুয়তের এই গুরু দায়িত্ব দেওয়ার আগে ছাগল চড়াই আগে ধৈর্যের ট্রেনিং দিয়েছেন, আগে সবরের ট্রেনিং দিয়েছেন, যার মধ্যে আমাদের নবী তিনিও একজন। হাদিসটা বুখারী শরীফের। প্রিয় দীনী ভাইয়েরা, আমি বেশিক্ষণ আলোচনা করব না, চুনুতি আসলে পিছনের অনেক কথা আমার মনে পড়ে যায়। একটু আগে আমি সভাপতি সাহেবকে বলেছি আজ থেকে 50 বছরেরও বেশি সময় আগে আমার ছাত্র জীবন শেষে প্রথম আমি যখন চুনুতি এসেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত চুনুতির মাহফিলে অন্তত আমি বসে একদিনও বক্তৃতা করি নাই, দাঁড়িয়ে করেছি। এটা সাক্ষী বোধ আপনারা আছেন শাহসাহেব হুজুরের সামনে চেয়ারে বসার মতো গুড্ডা আমার ছিল না, যার জন্য আমি কোনোদিন চেয়ারে বসে বক্তব্য রাখি নাই, আজও আমি রাখতে চাইনি। সভাপতি সাহেব বললেন কি পারবেন, এখন এত বুড়া হই নাই, এখনো এত বুড়ো হইনি। তাদের অনুরোধে আমি বসে কথা বলা শুরু করেছি, বেশিক্ষণ আপনাদেরকে তকলিফ দেব না, যতক্ষণ আমি কথা বলবো ইনশাআল্লাহ আমার কথাগুলো হয় কোরআন থেকে, নয় হাদিস থেকে, নয় ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে। আরেকদিন আরেক সাহাবি জাতির আরেকজন মা
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে এলেন এসে জানতে চাইলেন মা আপনি যে নবীজির বিবি উম্মতের মা আমাদের জননী আপনি আমাকে একটু বলুন নবীজির সিরাত কেমন ছিল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন বাবা ইয়া বুনাইয়া আল্লাহ দেয়া আমার স্বামীরা না 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি কালা বালা হ্যাঁ আমি তেলাওয়াত করেছি কা আমার স্বামী তোমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাআন্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ মনে হতো জীবন্ত কোরআন বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এজন্য আমি বলেছি এটা থিওরিক্যাল কোরআন ফিলোসফিক্যাল কোরআন আর নবীজির সিরাত ছিল প্র্যাকটিক্যাল কোরআন এখানে আরেকটু মজা আছে দুইজন মায়ের জবানবন্দি এখানে আমরা পেয়েছি প্রথম উম্মুল জননী আয়েশা তিনি জবাব দিলেন কানা খুলুকুল কোরআন তোমার নবী আমার স্বামী তার সিরাত ছিল বাস্তব কোরআন জ্বলন্ত কোরআন জীবন্ত কোরআন শাশ্বত কোরআন প্রতিষ্ঠিত কোরআন পড়ুন আলহামদুলিল্লাহ ইনি ছিলেন আমাদের মা জননী তাদের মধ্যে সবচেয়ে কম বয়সের বয়কনিষ্ঠা সকল মায়ের চাইতে বয়সে ছোট কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অন্য অন্য মায়েরা চলে যাওয়ার পরে যেই কয়েকজন মা জীবিত ছিলেন তার মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সিনিয়র মোস্ট সব বিবিদের চাইতে বয়সে বেশি তার সবচেয়ে বয়কনিষ্ঠা তিনিও বললেন কানা খুলুকুল কোরআন আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আম্মা তিনি বললেন যে কান্নাল কোরআনা ইয়ামশি আলাল আরদ তোমার নবী আমার স্বামী যখন কথা বলতেন মনে হতো কোরআন কথা বলছে তোমার নবী আমার স্বামী যখন পথ চলতেন মনে হতো যেন কোরআন পথে এগিয়ে যাচ্ছে তোমার স্বামী আমার নবী যখন দাওয়া কাজে যেতেন ইসলামের বিভিন্ন দিক পথ নির্দেশনা দিতেন যেটাকে আমরা বলি খুতবা খুতবা খুতবাটা আসলে অন্য কিছু নয় সময়ে সময় উপযোগী ইসলামের পথ নির্দেশনা জুমাবারে খতিব সাহেবরা খুতবা দেয় না বলেন এই যুগের খুতবার মধ্যে খাকান ইবনে খাকান সুলতানুল বাহরাইন ও খাকানিল বাহরাইন এগুলা বলে লাভটা কি বলেন এই যুগের খুতবা এই সময়ের উপযোগী হতে হবে তো এইটাই কোরআন কোরআনের বৈশিষ্ট্য 2000 বছর আগেও এটার ফিটনেস ছিল এটার লাইফ ছিল এটার টেম্পারেচার ছিল এটার গ্যারান্টি ছিল 2000 বছর পরেও আজকে কোরআনের সেই টেম্পারেচার সেই প্রাণ শক্তি সেই মারুফতি শক্তি সেই টেম্পারেচার বোধহয় কিছু ডাউন হয়ে গেছে নেমে গেছে কোরআনের টেম্পারেচার কমেনি ফিটনেসে কমেনি ভাই আমরা যারা কোরআনকে ধারণ করার চেষ্টা করছি কোরআনের দৃষ্টি যে নবীর সিরাত বাস্তব কোরআনকে ধারণ করার চেষ্টা করছি আমাদের টেম্পার কমে গেছে ঠিক কিনা বলেন যার জন্য বাস্তব ইসলাম বাস্তব পথ নির্দেশনা আজকে আমরা খুঁজে পাই না প্রথম দিকে যখন আমি চুনুতি প্রথমবার এসেছি বৈতুশরফের পীর সাহেব হুজুর একদিকে পীর আরেকদিকে মুজাহিদ একদিকে পীর আরেকদিকে সংস্কারক বাংলাদেশে কোন পীর এইভাবে আমি দেখতে পাইনি আর কি আর চট্টগ্রাম দক্ষিণ আমি তো টেকনাফ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম আপনারা অনেকে জানেন তিনজন মুরব্বী একজন আমাদের এখানকার শাশাব হুজুর
আরেকজন কুতুবদিয়ার শাশা হুজুর, আরেকজন টেকনাফ রঙ্গিখালির কি জংলি ফকির, জংলি ফকির। এই তিনজনের সাথে আমার রুহানি একটা সম্পর্ক ছিল। তার মধ্যে চুনুতি শাশা হুজুর কেবলা, তার সাথে আমার রুহানি সম্পর্ক প্রথম যেবার আসেছি তারপর থেকে সবচেয়ে বেশি ছিল, এখনো আছে। এটাকে আমি কোনোদিন আমার জীবন থেকে, আমার চিন্তা চেতনা থেকে, আমার ধারণা প্রেরণা থেকে এক মুহূর্তের জন্য আমি আলাদা করতে পারিনি। রজবে মিরাজের মাহফিল হচ্ছিল, আমি বক্তৃতা করছিলাম, আমার হুজুর শাহ সাহেব কেবলা চেয়ারে বসা ছিলেন, বক্তব্যের মাঝখানে লাফ দিয়ে উঠে কি কি জানি বলেন, আমি বক্তব্য বন্ধ করে দিলাম। গোয়া এন্ডেন করিমাল্লা লুৎফুর রহমান কেন করি মেয়েরাজ যাই ফেললো, কেন করি মেয়েরাজ যাই ফেললো, কথাটা আমার মনে রয়ে গেছে যে মাল্লা লুৎফুর রহমান মেয়েরাজের ব্যাখ্যাটা যেভাবে দিয়েছে মনে হয় যেন নিজে মেয়েরাজে চলে গেছে। আল্লাহ একবার, দোয়া বড় জিনিস। কুতুবদিয়া শাহ সাহেব আমাকে খেলাফত দিয়েছেন, খেলাফত বুঝেন মোল্লা শামসুদ্দিন সাহেব মরহুম রহমাহুল্লাহ আলাই, তিনি আমাকে নিয়ে যেতেন কুতুবদিয়া সেই শাহ সাহেবের ওখানে। অনেকবার গেছি, একবার আমি এইভাবে সিরতের উপরে কথা বললাম, কথা শেষ হওয়ার পরে তিনি স্টেজ থেকে উঠে এসে আমাকে হাত ধরে টেনে চেয়ার থেকে নামাইয়া আমার স্টেজের উপরে শোয়াইছে। তিনি তো একটু গরম ছিলেন আপনারা জানেন, শোয়াইয়া এবার এইভাবে আমারে এইভাবে করে টরে তারপরে দাঁড়িয়েছে, কই তুই লেডি থাক, তুই লেডি থাক, মানে তুই শুই থাক ভাই। দরে আর উঠলাম না, স্টেজেই শুয়ে থাকলাম। হাজার 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 মানুষ তাদেরকে বলে ওয়া তোমরা বেগুন মানুষ সাক্ষী থাক্য। আই আব্দুল মালিককে চলে যাওয়ার পরে মান্না লুৎফুর রহমানকে আমি খেলাফত দিলাম। এগুলা দোয়া, এগুলা দোয়া। চুনুতির হুজুর কেবলা আমি ওয়াজ শেষ করতাম, এমন কোন বছর যেত না আমার ওয়াজ শেষ হলে চেয়ার থেকে এসে প্রথম এই পকেট থেকে যা আছে সব, এই প্যাকেট থেকে যা আছে সব আমি নিতে চাইতাম, হাত দে ধার দিছি ভাই, এখন এক পকেটের টাকাই আমার হাতে ধরে না। মাওলানা নাসিরুদ্দিন তিনি এইভাবে নিজের জামা তার জামা টুপুরে নিয়েছিলেন, এমন কোনো সময় যায়নি দিয়ার বার কয় কে ইবার মাহফিলের হাত দিয়া ন ওয়া ইবার আই তোমার দি, তুই এখন খরচ করল করিও আল্লাহ দোয়া করজ, আল্লাহ দোয়া করজ। হুজুর আমি আপনার জন্য কি দোয়া করব, আমি জানি কে দোয়া করতে পারবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবার শাহ সাহেব হুজুর অনেক কথা অনেক ইতিহাস, আমি চট্টগ্রাম বিমানবন্দর থেকে এখানে আপনাদের দায়িত্বশীল ভাইয়েরা গাড়ি নিয়ে সেখান থেকে আমাকে নিয়ে আসলো, আমি মাদ্রাসায় এসে ঢুকলাম। হাফেজ হারুন সাহেব জীবিত আছে কিনা আমি জানি না, হাফেজ হারুন সাহেব তার পাশে আরেকজন মাস্টার মোস্তাক সাহেব, মোস্তাক মারা গেছে আল্লাহ, আমি বুড়া এখনো রয়ে গেছি, কেন রয়েছি, সঙ্গীরা কেউ নাই সব চলে গেছে, আমি গুণাগার, আমার গুণার বোঝা নিয়ে এখনো শুধু বাংলাদেশ না দেশ নয় এখন এই শরীর এই স্বাস্থ্য নিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি ছুটে বেড়াচ্ছি, এটাতে আমার কোনো বৈশিষ্ট্য বুজুর্গি নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বরকত এবং রহমত। তখন মাহফিল করছিলাম ওই যে ওইদিকে, এটা ছিল না, এটা পাহাড় জঙ্গল ছিল, শাহ মন্দিরের পূর্ব দিকে একটা ওই মাঠ এই পাশে সেখানে মাহফিল করতাম। আসার পরে হাফেজ হারুন সাহেব আমাকে বলে মরহুম যে হুজুর শাহ সাহেব হুজুর আজকে দুই দিন খানা খায় না। আমি বললাম কেন, কয় দুই দিন আগে মাদ ওই হাফিজি মাদ্রাসার ছাত্ররা
কি জানি দুষ্টামি করেছিল হাফিজুখানা ছাত্ররা। এই দুষ্টামি করার কারণে হাফিজি মাদ্রাসার হুজুররা হাফেজ হারুন সহ ছেলেদেরকে দুই দিন খানা দেয় নাই। শাসাব এসে যখন এটা জানতে পারলেন, শাসাব বললেন তুকে খানা আইও ন খাইম, আইও ন খাইম। আর গরিব তালবে আলিম ইবা করে ন খাওয়াস, এই না খাওয়া অবস্থায় দুই দিন গেছে। আমি হাফেজ হারুনকে মাস্টার মোস্তাককে বললাম আপনারা চেষ্টা করেননি বুড়ো মানুষ দুই দিন না খাওয়া? আল্লাহ না করেন হুজুরের তো কোনো ঘটনা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আমরা অনেক চেষ্টা করেছি, এখন যত আমরা সাধতে যাই তত হুজুর মারমুখ হয়ে মারমুখ, এই নোয়াইস হলদার পোয়া নোয়াইস নখবি আই নখাই, কি একটা বেকায়দা। আসলাম দুইজনে নালিশ করলো এক দুই দিন হুজুর খায় না, আমি এখন খানা খাবো। চিন্তা করলাম হুজুরকে রেখে আমি খাবো না, দেখি কি হয়। এমন সময় হুজুর কিন্তু হাঁটতে হাঁটতে আমি আসছি, খবর পাইলেই কিন্তু হুজুর সেখানে যাইতেন। আল্লাহ আল্লাহ, আমি এক করে লাভ দিয়ে উঠি হুজুরকে মোসাফা করে, তারপর সামনে একটা চেয়ারে বসাইলাম, আমি ওই পাশে বসলাম, এখানে একটা টেবিল। তা আমার কোয়া তুই খাইও নি, ওয়া তুই খাইও নি। হুজুর আমি তো খাই নাই এখনো। হুজুর আপনি খাইছেন? কিচ্ছু কয় না, কিচ্ছু বলে না। দেখলাম যে মুখটা একটু মলিন, আমি হারুন সাহেবকে বললাম হুজুরের আর আমার খাওয়া আনেন, হুজুরের আর আমার খাওয়া আনেন। তারা খানা নিয়ে আসলো, আমরা দুইজন বসলাম। আজকে হাফেজ হারুন থাকলে এখন আমাদের তো আবার মনে করতে পারেন লোথরান সাহেব জানি কি কই গেল। এখন হুজুরকে আগে আমি হাত ধোয়াইছি, যখন হাত ধোয়াবার জন্য আমি গ্লাসে পানি নিয়ে গেছি, বাবা তুই কষ্ট করিও না, এই হাত ধুইলই হাত ধুইছে। এরপরে এখন খানা, তখন খানা হয়তো সাধারণত গরুর গোশত আর ভাত, আজকে তো আরো অনেক কিছু। তখন হুজুরকেও আমি ভাত প্লেটে দিলাম, গোশত দিলাম, আমি নিজেও নিলাম। নেওয়ার পরে কাপ, ও বা তুমি খাও, হুজুর আপনি আগে খাবেন তারপরে আমি খাবো, ঠিক আছে খাইলাম, ঠিক আছে খাইলাম। এইবার হাফেজ হারুন সাহেব মাস্টার মোস্তাক সাহেবকে দুইটা দিন গেল, আমরা কাছেও যেতে পারলাম না। ভাই এগুলো হলো মহব্বত, এলম নাই কালাম নাই কিচ্ছু নেই, আমার বিদ্যা বুদ্ধিও নাই, মুরব্বীদের খাস দোয়া আছে আমার উপরে, দোয়ার চেয়ে বড় এই দুনিয়াতে আর কিছু নাই। এখানে আমি বক্তব্য রাখতাম, ওখানে রাখতাম, বক্তব্য শেষ করে যখন স্টেজের পিছনে যেতাম, দুইজন মুরব্বী সপ্ত আদেম, সপ্ত আদেম বাহারুল উলুম এলেমের সমুদ্র, পিছনে গিয়ে আমি প্রথম বছর দুইজন হুজুর পেলাম, একজন বর্তমান এমপি মহোদয়ের আব্বা নাজিমা আলা হুজুর, হযরত আল্লামা মাওলানা ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাই, তার পাশে আরেকজন আমি এই প্রথম দেখছি, একবারে খুন খুনে বুড়া হুক্কা খায়, বসে বসে হুক্কা খায়, তখন কয় হ্যাঁ আব্দুল মালিক কে, বড় মাওলানা সাহেব বক্তব্য শেষ করে আমি যখন গেলাম তাদের সামনে, আলহামদুলিল্লাহ দুজন দাঁড়িয়ে গেছে, আমি তো একেবারে জবাই হয়ে গেছি। আমাকে হুজুর বসেন, কাকে তুমি বইও, আগে আমি তো বসবো না, জীবন গেলেও বসবো না, আগে আপনারা দুজন বসেন। বসার পরে মজুন মরহুম হযরত আল্লামা মাওলানা ফজলুল্লাহ রহমাহুল্লাহ আলাই নাজিমা আলা হুজুর, চুনুতির নাজিমা আলা হুজুর আমাকে এইভাবে ধরে আমার কপালে সুমা রে সুমা, খালি কপালে সুমা দেয় সুমা দেয়, এরকম একবার নয় বহুবার নাজিমা আলা হুজুরের চুমার বরকত এখনো আমার ভিতরে আছে।
তোমার আলোক উজ্জ্বল আলোকবর্তী কে এখন আমার ভিতরে আসে বড় হুজুর আমিনুল্লাহ রহমাতুল্লাহ আলাই এইবার এবারে আর কাছে দাও আর কাছে দাও এবারে টেনে নিয়ে এবারে তিনি আমার কপালে সুমা রে সুমা কওয়া দুই ওয়া ভাই মানুষ যে ওয়াজ কুজ্জ স্বদেশী আন্দোলনের পরে এন্ডলে ওয়াজ আয়ার নফুনি নফুনি স্বদেশী আন্দোলনের পরে এই দুই বড় হুজুর তাদের চুমার ঝলক আমার মরণ পর্যন্ত আমার এই কপালে আমি যেন এখনো অনুভব করছি উপলব্ধি করছি আল্লাহ পাক এই মুরব্বীদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আমিন জান্নাতে বুলন্দ মর্তবা নসিব করে দিন আমিন দুইজনের নাম বললাম কিন্তু দক্ষিণ চট্টগ্রামের যত বড় বড় মুহাদ্দিস মুহাদ্দিক খতিব আইমা সবাই কিন্তু চুনুতির মাহফিলে থাকতেন আজকে কেউ নাই আজকে কেউ নাই সব চলে গেছেন আমি গুনাহগার গুনার বোঝা নিয়ে এখনো কেন আসি এটা আমি নিজেও নিজকে প্রশ্ন করে কুলি উঠতে পারি না তাহলে আসুন সিরত কওলুন নবী ফেলুন নবী সুকুতুন নবী নবী যেটা বলেছেন সেটা সিরত সেটা সুন্না নবী যেটা করেছেন সেটাও সিরত এবং সুন্না নবীর সামনে কোনো সাহাবি কোনো কাজ করেছেন অথবা কোনো কথা বলেছেন নবী শুনেছেন তাকিয়ে তাকিয়ে দেখেছেন হাও বলেননি নাও বলেননি এটাও সুন্না তাইলে কওলুন নবী নবীর কথা ফেলুন নবী নবীর কাজ সুকুতুন নবী কোনো কাজ কোনো সাহাবি করেছেন নবী দেখছেন হ্যাঁ না কিছু বলেননি আরবিতে একটা প্রবাদ আছে আর সুকুতু নিষ্ফর রেজা চুপ থাকলে বোঝা যায় রাজি সোজা সাপটা কথা চার হাজার বছর আগের বেদের মধ্যে লেখা আছে মৌনং সম্মতি লক্ষণ মৌনং সম্মতি লক্ষণ চুপ থাকলে বোঝা যায় রাজি আছে তাহলে এইটা হলো সুন্নার তিনটা ক্যাটাগরি ক্যাটাগরি নবীর কথা নবীর কাজ নবীর সমর্থন মৌন সমর্থন এখন আসুন একজন হাদিস বর্ণনাকারী সুন্না সংরক্ষণকারী ইমাম বুখারীর ওস্তাদ ইমাম বুখারীর ওস্তাদ তিনি একটা হাদিস বলবেন কিভাবে বলেছেন হাদ্দাসানা ফলান আমি এই হাদিসটা শুনেছি আমার ওস্তাদ অমুকের কাছে কাল হাদ্দাসানা ফলান অমুক বলেছেন আমি হাদিসটা শুনেছি তমুকের কাছে আপনারা বলেন ফলনা দশনা লিখে নাকি ফলনা দশনা সে বলে আমি শুনেছি অমুকের কাছে সে অমুক বলে আখবারানা মা আমার আমাকে তাবি মা আমার বলেছেন কি বলেছেন সামেত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা ও কাজা এখানে কিন্তু ইমাম বুখারী থেকে ওমর পর্যন্ত যেতে চারজন লোক কয়জন চারজন চারটা সাকো বাসের সাকো পার হইলে রাসূলের দেখা পাওয়া যাবে চারটার মধ্যে তিনটা কিন্তু ওই বাসের খুঁটি বাস এগুলো খুব টেকসই না নরবড়ে ভঙ্গুর এই তিনটা সাকো পার হয়ে সামনে গেলে একটা পাকা ব্রিজ এটা শক্ত এটা অভঙ্গুর এটা টেম্পার আছে তিনি ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাই তার ওস্তাদ ফলান অমুক তিনি বলছেন আমি অমুক তিনি বলছেন আমি মামারের কাছে শুনেছি মামার বলেন সামেত ওমর ইবনুল খাত্তাব আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা ও কাজা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিন্তু উম্মতের কোনো মতভেদ নাই কোনো ইখতিলাফ নাই হি ওয়াজ এ পারফেক্ট ম্যান
also he was a superman, also he was a super king. Sayyidina Umar radiyallahu ta'ala anhu. Tale Umar er kache Imam Bukhari theke Umar er sathe dekha korte hoyle. Ekhon Umar er age aro tin jon ache. Ki tin jon? Ei tin jon kintu paka biris noy. Basher shakor. Ekhon shakor upore utte hoyle age naraiya saraiya dekha lage. Amake niye shakor ta bhenge porbo kina? Dholam kore ami pore jabo kina? Ekhon ei je tinta basher shakor. Ei tin jon hadisher rabi. তিনজন হাদিসের রাবি উমরের ব্যাপারে কিন্তু কোনো কথা নাই উমর বলছেন নবীকে আমি এই কথা বলতে শুনেছি উমরকে নিয়ে কেউ তর্কে জড়ায় না কেন জড়ায় না রাদিয়াল্লাহু আনহু মারাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফারে রুহামাউ তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওরে দোয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল কুরআন আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযিনা মাহু তার সাথে যারা ঈমান এনেছে তারা এত পাক্কা মুসলমান শক্ত মুসলমান আশিদ্দা ওয়ালাল কুফারে কুফরি শক্তির উপরে তারা বজ্রের মতো কঠিন রুহামাও বাইনাহুম আর পরস্পর মুসলমান ভাইদের কাছে তারা তুলার মতো নরম তারাহুম হে পাঠক হে কোরআনের শ্রোতা তুমি যদি তাদের কথা চিন্তা করো দেখবে রুকান দিনের বেলা তারা ঘোড়ার পিঠে দিন কায়েমের বীর সিপাহী তারা জেহাদের ময়দানে সুজ্জাদান আর রাতের বেলা তাদেরকে তুমি যদি দেখো তাহলে দেখবে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তেছে দিনের বেলায় দিন কায়েমের মুজাহিদ রাতের বেলা নামাজের মুসল্লায় সব জিন্দাদার আবেদ এই যুগে মুসলমান এই দুইটা গুণ সব মুসলমানের উপরে থাকা দরকার দিনের বেলায় দিন কায়েম করবে একামতে দিনের দায়িত্ব পালন করবে রাত্রি কি করবে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তোমার আদেশ কোরআন অনুযায়ী আমি দিনের এই দাওয়াতি কাজ করছি তুমি আমাকে শক্তি দাও বরকত দাও আমাকে সামনে চলার মতো যোগ্যতা দান করো তারা এত পারফেক্ট মানুষ ছিলেন মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল তাওরাত জবুর ইনজিলে আমি নবীর এই সাহাবীদের অগ্রিম প্রশংসা করেছি আরেক জায়গায় বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি বলেন আলহামদুলিল্লাহ সুতরাং সাহাবাদের ব্যাপারে কান নুজুম বিআইহিম ইরতাদাইতুম ইরতাদাইতুম এনারা বিতর্কের ঊর্ধ্বে আস্তিক নাস্তিক সবাই মানে তবে উমরের কাছে যাওয়ার আগে যে তিনজন আছে আমি বাসার সাকর সাথে তুলনা করেছি এই তিনজনের জীবন এটাকে ইনকোয়ারি করা লাগবে এই তিনজনকে পোস্টমর্টেম করা লাগবে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে একমাত্র ইসলাম একমাত্র মুসলমান জাতি তাদের নবীকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্যে নবীর সাথে সম্পৃক্ত হাদিসের বর্ণনাকারী ছয় লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে হাদিস বর্ণনার সাথে যারা জড়িত রেজাল শাস্ত্র রাবি হাদিস তাদের সংখ্যা ছয় লাখ এই ছয় লাখের মধ্যে এমন একজন মানুষও নাই যিনি জীবনে একবার একটা মাত্র মিথ্যা কথা বলেছেন জীবনে একবার একটা মিথ্যা কথা বলেছে এমন কোন রেকর্ড যার মধ্যে পেয়েছে তাকে বাদ একটা মিথ্যুক তার থেকে হাদিস নেওয়া বলেন যাবে না হাদিস নেওয়া যাবে না আরেকজনকে ধরেছে ধরে দেখছে সব দিক ভালো জীবনে মাত্র একবার ওয়াদা খেলাপ করেছে একবার তার হাদিসও নেওয়া যাবে না লিখাও যাবে না গ্রহণও করা যাবে না সংরক্ষণও
করা যাবে না তাইলে জীবনে একবার ওয়াদা খেদাব করেছে মিথ্যা কথা বলেছে নাম্বার 3 আরেকজন জীবনে একবার মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী জীবনে একবার দুই নম্বরই করেছে একটা একবার ওয়ান ওয়ান টাইম ওয়ান রেকর্ড কারণ সনদ এটাও বাদ হাদিস এটাও বাদ কারণ একজন মিথ্যু পাওয়া গেছে একজন ওয়াদা খেদাবি পাওয়া গেছে এইভাবে 6 লক্ষ মানুষ হাদিসের রাবি তাদেরকে যাচাই বাছাই করে জীবনে একটাও ভুল নাই একটাও মিথ্যা নাই তার নাম গন্ধ নাই নাম্বার 4 এই 6 লাখের মধ্যে এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি যেই ব্যক্তিটা চায়ের দোকানে বসে চা খেয়েছে হারাম নয় তবে তাকওয়ার খেলাফ তাকওয়ার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কুশাল খেয়েছে কুশাল আক আক রাস্তা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বুট চীনা বাদাম খাইছে একটাও হারাম না কিন্তু তাকওয়ার খেলা এই 6 লাখের মধ্যে এমন একজন পাওয়া গেছে যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোনা বুট খাইছে গাইডাও না যাবে না এই লোকটার মধ্যে তাকওয়ার অভাব আছে এইভাবে বাদ দিয়ে যাচাই বাছাই করে যে 6 লাখকে ধরা হয়েছে হাদিস রাওয়ায়েতের সাথে এরা সবাই ছিলেন সোনার মানুষ জীবনে একটা গুনাহ এনাদেরকে স্পর্শ করতে পারিনি নবীর নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ নবীর কথা কাজ সমর্থন যেটাকে আমরা সুন্নাহ বলি হাদিস বলি এটা কত মজবুত সনদে সংরক্ষিত আছে নাকি নাই আছে নাকি নাই আজকের চুনতি আজকের এই সিরাত মাহফিল অর্ধ শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে ভাই আসলে আমি যোগ্যতা নাই এলেম নাই আমলও নাই তার কাছে ধারেও নাই তারপরও ব্যস্ততা আছে জীবনে এই পর্যায়ে আমার মাহফিলগুলো সব আগেই সেটেলড হয়ে গেছিল তো শাশা হুজুরের আরেক আওলাদ যিনি কানাডা থাকেন কি নাম কি ইমাম বাইহাকি ইমাম বাইহাকি এমন ভাবে আমাকে ধরেছে যে আপনাকে চুনুতি আশাই লাগবে এবার আসতেই হবে আসতেই হবে আমার আশার পিছনে সবচেয়ে বড় কোরবানি ইমাম বাইহাকির জানি না জীবনে আরেকবার আসতে পারবো কিনা এটাই জীবন এটাই বাস্তবতা এবারে আসুন নবীর এই সুন্নার মধ্যে নামাজের মশলা আছে না নাই সল্লু কামা রাইতুমুনি আমি যেইভাবে সালাত আদায় করি আমার থেকে নিয়ে নাও এইভাবে সালাত আদায় করো আমি যেইভাবে রোজা রাখি তোমরা এইভাবে রোজা রাখো আমি যেইভাবে ইবাদত করি তোমরা সেইভাবে ইবাদত করো সারাদিন ইবাদত বন্দেগী তো আছে যুদ্ধ জেহাদের ব্যস্ততা রাতে এসে এসার পরে খাওয়া দাওয়ার পরে আম্মা জান আয়েশা বলেন আমি শুয়ে যেতাম স্বামী আল্লাহ নবী আমার পাশে শুইতেন কিছুক্ষণ পরে দেখি যে নবী নাই অন্ধকারে ইলেকট্রিসিটি তো ছিল না হাত দিয়ে দেখি যে ঠ্যাং ধরা যায় আমি বুঝলাম নবী নামাজে আছে রাতে সালাতুল্লাইল কিয়ামুল্লাইল এক একটা রাকাত এত লম্বা হইতো তার দুই পায় দামা কাদামাই হে তার পায়ের পাতা ফুলে মোটা হয়ে যেত পায়ের এই জায়গা ফুলে কলা গাছের মতো হয়ে যেত আমি মাঝে মাঝে চিন্তা করতাম যেইভাবে ফুলেছে না জানি ফেটে যায় না জানি ফেটে যায় দিনে 70 বার কমপক্ষে তওবা করতেন 70 বার নবীর কি কোনো গুনাহ ছিল ছিল যদি থাকতো আল্লাহ বলেন মা তাকাদ্দাম আমি জাম্বিকা ও মা তাখার গুনাহ তো আপনার নাই থাকলেও আমি মাফ করে দিতাম সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনি সারা রাত এইভাবে নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন এত তওবা করেন কারণটা কি ছোট্ট করে জবাব দিলেন আওয়ালাম আকুনা আব্দান শাকুরা আমার এই 3.5 শরীর কত বড় নেয়ামত ভাই শরীরের উপরে যদি আজকে বয়ান করতে যাই তারও আরো 1 ঘন্টা লাগবে কি
আজকে যে এবাদত যদি বন্দী করেন আপনার পুরো দেহ এটা এমন একটা মহামূল্যবান মেশিন মাঝখানে একটা ডায়নামো আছে নাকি নাই ডায়নামো বিশ্বাস হয় না বোধহয় হাত দিয়ে দেখেন না ঝক 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 এমন একটা বোধহয় নাই এটাকে বলা হয় হার্টবিট হার্টবিট হৃদয় স্পন্দন বুকের দুপ দুপ প্রত্যেকটা ঝক 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 আপনি যে খানা খেয়েছেন ওগুলো চর্বিত হয়ে রিফাইন হয়ে তারপরে দেখুন বিষয়ের ভিতরে এমন একটা আলা করলে শাইন কাদিরের কুদরতি মেশিন আল্লাহ ফিট করে দিয়েছেন প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে যায় এগুলো সব ভর্তা ভর্তা পানীয় নয় শক্তও নয় এখানে গিয়ে এগুলো রিফাইন হয় রিফাইন হওয়ার পরে রক্তগুলা একটা পাইপ দিয়ে হার্টের এখানে চলে যায় রক্ত প্রথম হার্টে যায় হার্টে যাওয়ার পরে হার্টের বাম দিকে যায় বাম পাশে এখানে যাওয়ার পরে একটা ডায়নামো আছে ডায়নামোটা ঝপ 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 এইভাবে যখন চলে তখন এই রক্তগুলো আবার শিরার ভিতর দিয়ে আপনার এই যে মাথা এখানে 12 লক্ষ কোষ আছে 12 লক্ষ মৌমাছির বাসা দেখছেন মৌমাছির বাসা দেখেননি বোধহয় দেখছেন মৌচাক এখানে যে কোঠাগুলো আছে ঠিক এরকম আপনার এই মগজের ভিতরে 12 লক্ষ সেল আছে প্রত্যেকটা সেলের সাথে একটা নার্ভ আছে একটা রক্ত আছে একটা টিউব আছে সেখান থেকে শুরু করে শরীরের ভিতর দিয়ে আপনার মস্তক থেকে পিছনে এসে দুই দিকে দুইটা রক্ত হাত দিয়ে দেখেন দুই দিকে দুইটা মোটা মোটা এই দুইটা রক্তকে আল্লাহ আপনার শিরদাঁড়া মেরুদণ্ডের ভিতরে ঢুকাই দিয়েছে মেরুদণ্ডের ভিতর দিয়ে এই রক্ত দুইটা নিচের দিকে গিয়েছে গিয়ে আপনার কোটির দেশ এই পর্যন্ত গিয়েছে আর মাঝখানে লক্ষ 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 এই রোগের সাথে লিঙ্ক লাইন খাল নাল টিউব এগুলো দিয়ে দিয়ে যত পশম ততটা নার ততটা রোগ প্রত্যেকটা পশমের সাথে একটা রোগ আছে এই রোগ দিয়ে পশমটাকে খানা খাওয়ায় রক্ত পাচার করে যদি এই পশমগুলোতে রক্ত পাচার না হইতো এগুলো সব পড়ে যেত ঝরে যেত মরে যেত ঠিক কিনা বলেন আরো মজার কথা আছে ভাই এখানে যে পশমগুলো এগুলো প্রত্যেকটা পশমের সাথে একটা টিউব আছে রগ 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 চিনেন তো আপনারা কি বলেন রগ এই রগ দিয়ে পশমের খানা দেয় মাথার চুল একই খানা একই ব্লাড একই গ্লুকোজ একই ভিটামিন একই খাদ্য থেকে তৈরি প্রত্যেকটা পশমকে খাদ্য সরবরাহ করা হয় একটা মানুষ যদি 60 বছর বাঁচে 60 বছর এখানের পশমগুলোকে যদি না কাটে ঠিকঠাক মতো রাখে 60 বছরে 6.5 হাত লম্বা হয় এগুলা 60 বছরে 6.5 হাত যার জন্য কেটে কুটে সাইজ করে রাখা লাগে ঠিক কি না বলেন এগুলা 60 বছরে 6.5 হাত লম্বা হয় এখানে যে পশমগুলো আছে এখানে দুই চোখের উপরে এগুলা 60 বছরে কয়াত হইছে আলোচনা কঠিন হচ্ছে নাকি আমি কি ছেড়ে দেব আপনারা আমার কথা বুঝেন তো আলহামদুলিল্লাহ আসেন এখানের গুলো 60 বছরে 6.5 হাত লম্বা হয়েছে যার জন্য মাসে মাসের পরে একবার করে কাটতে হয়েছে এখানের গুলো কয়বার কাটছেন বলেন খাদ্য সাপ্লাই কিন্তু সমান ফুড সাপ্লাই কিন্তু সমান এরপরে আসেন এখানে যে পশমগুলো আছে সারা গায়ে এগুলো তো পশম এগুলার মতো এগুলো তো একটা রগ আছে একটা সাপ্লাই টিউব আছে এগুলোতেও আছে তাহলে এই উপরে এগুলা 60 বছরে 6.5 হাত হইলো এইভাবে যদি এগুলোও 6.5 হাত হইতো এগুলোও 6.5 হাত হইতো এগুলোও 6.5 হাত হইতো এগুলোও 6.5 হাত হইতো আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন কি তাই যে একই খাদ্য একই ফুড প্রাইস আল্লাহ আপনাকে এই হার্টের এখান থেকে মগজ হয়ে সাপ্লাই করে
মাঠের কিছু ফসল 60 বছরে 6.5 হাত লম্বা হয়েছে আর কিছু ফসল কি এক কর আর সারা শরীর যদি মাথা শুনের মতো শেভ করা লাগতো খেউরি করা লাগতো আপনার অবস্থাটা কি হইতো প্রিয় ভাইরা আসুন আবার সিরত নবীর সিরত আমি আগেই বলেছি সাহাবায়ে কেরাম তাদেরকে দিনের বেলায় ঘোড়ার পিঠে জিহাদের ময়দানে দিন কায়েমের আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ইয়াতাগুনা ফাদলাম মিনাল্লাহ আর দোয়ামা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দিনে তারা ঘোড়ার পিঠে রুকমান আল্লাইল রাতে তারা নামাজের মুসল্লায় এখন এই যুগও আছে একদল কিছু দিনের বেলায় ঘোড়ার পিঠে পাওয়া যায় রাতে নামাজের মুসল্লায় পাওয়া যায় না কি আরেকদল মুসলমানকে নামাজের মুসল্লায় পাওয়া যায় কিন্তু ঘোড়ার পিঠে দিন কায়েমের ময়দানে পাওয়া যায় না কিন্তু সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য আপনাকে দোনো দিক ব্যালেন্স ভারসাম্যতা রক্ষা করতে হবে নবী সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন দিনের বেলা আমরা দাইল আল্লাহ হব আমাদের কাজ হবে দাওয়াত ইলাল্লাহ আমাদের কাজ হবে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা আপনাদের মধ্যে কেউ কেউ আছেন আপনি দামগরে মরার বুদ্ধি দিছেন আমি কি কি দেশ খারাপ সময় খারাপ এখন ইসলাম কায়েম করার কথা বইয়া মায়ের কেমন এখন কি এমন একটা অবস্থা আছে কি না দেশ খারাপ সময় খারাপ এখন যদি আমি বলি দিন কায়েম করতে চাই তাহলে তো আমার 12টা বাজাবে ঠিক কিনা বলেন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে খাদ্য সরবরাহ যেতে দেয় না এক ফোঁটা পানিও যেতে দেয় না এরপরে যে 4 বছর আবু তালেব গিরি গুহায় মুসলমানদেরকে ঘেরাও করে রেখেছে তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না তাদেরকে কোনো কিছু দেওয়া যাবে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সহ সেখানে আজকে বন্দি খাদিজার এক আত্মীয় একদিন খাদিজার জন্য কিছু খাদ্য বকরির দুধ এগুলো পাঠিয়েছেন কাবা আর আবু গিরিগুহা আবু তালেব গিরিগুহা এই দুইটার মাঝখানে যাওয়ার পরে কাফেরের একটা দল তারা এসে খাদিজার পাঠানো খাদিজার আত্মীয়ের পাঠানো এই জিনিসগুলো কেড়ে নিয়ে রাস্তায় আসারে ভেঙে ফেললো কেউ মুসলমানদেরকে দেওয়া যাবে না এই অবস্থাতে উমরের মতো বীর হামজার মতো বীর তারা কিন্তু ইসলামে ঢুকে গেছেন বিলাল ইসলাম গ্রহণ করেছেন সোহাইব রুমি ইসলাম গ্রহণ করেছেন খাব্বাব বিন আরাত ইসলাম গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করেছেন এনারা সবাই কিন্তু গোলাম কি না গোলাম ঠিক কি না বলেন ইসলাম গ্রহণ করার পরে ইবনে মাসউদের নবী কয় ইয়া বুনাইয়া বাবা তুই ইসলাম গ্রহণ করেছিস এখন বাইরে গেলে বকরি চড়াইতে গেলে তুই কারাগারে বলবি না বললে কিন্তু তোরে ওরা মেরে ফেলবে দেখুন কি কঠিন অবস্থা তুই মুসলমান হয়েছিস এটা জানতে পারলেই ওরা তোকে মেরে ফেলবে জবাই করে ফেলবে তুই কাউকে বলিস না ইবনে মাসউদ হাও বলেননি নাও বলেননি কাবা শরীফের পূর্ব কিনারে জমজম কূপ মাকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে ইবনে মাসউদ বলে ইয়া মাশারাল কুরাইশ হে কুরাইশ নেতারা তোমরা আমার কথা শুনে এইমাত্র আমি মুহাম্মদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছি আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই ডর আছে জীবনের ভয় আছে না মক্কার অবস্থা তো এখনকার চাইতেও খারাপ ছিল আমি বুঝাতে পেরেছি কিন্তু ইবনে মাসউদ নবী কাছে তুমি এটা কারো করে শুনাইও না কাবার সামনে গিয়ে কয় আমি ইসলাম গ্রহণ করেছি তোরা সবাই সাক্ষী থাক মায়ের রে মায়ের বেহুশ হয়ে গেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থা আপনারা জানেন আমার ইবনে ইয়াসিরের অবস্থা আপনারা জানেন
সোহাইব রুমির অবস্থা আপনারা জানেন, আল্লাহু আকবার, সিরত আলোচনা গত 1000 বছর পর্যন্ত হইতেছে, হাদিস সংগ্রহের পরে সংকলনের পরে সবচেয়ে বিস্তারিত সিরত আলোচনা যারা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মুহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা কারি, মোল্লা আলী কারি, মোল্লা কারি রহমতুল্লাহ আলাই, সেই থেকে শুরু করে ইবনে সাদ, তার তফকাত, ইবনে জারির তাবারি, ইবনে জারির তাবারি, হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির আল বিদায়া আর নেহায়া, আল্লাহু আকবার, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের এই পর্যন্ত পুরো ইতিহাস বিদায়া আর নেহার মধ্যে লিখেছেন। পরবর্তী পর্যায়ে উপমহাদেশে আমাদের এই অঙ্গনে আল্লামা শিবলি নোমানি রহমাহুল্লাহ আলাই, এরপরে এইভাবে পরপর পরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলা ভাষায় সিরাতুন নবীর উপরে যুক্তি তর্ক সহ প্রমাণ করে যে সিরাত গ্রন্থটা ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল গোলাম মোস্তফার রচিত বিশ্ব নবী, এখনো মার্কেটে আসে কি না আমি জানি না, বিশ্ব নবী কথায় বলে পুরান চাল ভাতে বাড়ে, পুরান চাল, এরপরে বিশ্ব নবীর পরে সিরত চর্চার এখানে আমরা দেখি বাংলাদেশে সিরত চর্চার ব্যাপারে সিরত সংগ্রহণের ব্যাপারে কয়েকটা পাবলিকেশনস আধুনিক প্রকাশনী থেকে শুরু করে মদিনা পাবলিকেশনস একজন মাত্র ব্যক্তি আল্লামা মাওলানা মুহিউদ্দিন খান রাহমাহুল্লাহ আলাই সিরতের যে খেদমত করেছেন এটা বলে কয়ে শেষ করা যাবে না। আর এই সিরতের চর্চা সিরতের আলোচনা লিখন পঠন পর্যবেক্ষণ শুধু বাংলাদেশে হয় সারা দুনিয়াতে হয় না, হয় না শুধু বাংলা ভাষায় হয় অন্য কোনো ভাষায় হয় না, হয় শুধু বাংলা ভাষায় নয় দুনিয়াতে যতগুলো আন্তর্জাতিক ভাষা আছে সব ভাষায় সিরতের আলোচনা হয়েছে হচ্ছে এবং হবে। তার চেয়ে বড় কথা হলো 1000 বছর পর্যন্ত কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে, 1000 বছর পর্যন্ত সিরত এটা পর্যালোচনা করা হচ্ছে, সিরত আলোচনা বোধহয় শেষ হয়ে গেছে, এইমাত্র শুরু, এইমাত্র শুরু, শেষ হওয়া তো দূরের কথা, এগুলো এমন মহাসমুদ্র এর কোনো তল নাই, কোনো সীমা নাই, পরিসীমা নাই, কালজয়ী, চিরন্তন, চিরশাশ্বত, চির অম্লান, চির অব্যয়, চির অক্ষয়। কোরআনকে আলোচনা করে 1000 বছরে শেষ হয়ে গেছে নাকি? দুনিয়াতে সবচেয়ে পড়া হয় কোন কিতাবটা? সবচেয়ে বেশি পড়া হয় এই কোরআন, ঠিক কিনা বলেন? ল্যাটিন আমেরিকা থেকে একজিল কোরআন নিয়ে আসেন আর ঢাকা ইন্দ্রিয়া লাইব্রেরি থেকে একজিল কোরআন আনেন, এনে মিলান, দুটা বোধ হয় দুই রকম নাকি একরকম? আচ্ছা তাও রাজ্যপুর ইঞ্জিন একই বাজার থেকে আপনি কিনেন, দেখবেন যে এক এক সংস্করণ এক এক রকম, এক এক এডিশন এক এক রকম, একটা সাথে আর একটা মিল থাকা দূরের কথা, দূরতম সম্পর্কও নাই। আজকের আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার, কম্পিউটার চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, পুরো কোরআনকে কম্পিউটারাইজ করেছে, করার পরে তারা দেখেছে একটা সুরার মধ্যে শুরু হলো আলিফ লাম মিম বাকারা আরো আছে সামনে, এই সুরাটার মধ্যে আলিফ যতবার আছে সুরা বাকারা প্রায় আড়াই পারা, আলিফ যতবার আছে আলিফের যোগফল উল্টে দিয়ে ভাগ দিয়েছে মিলে গেছে, লাম যতবার আছে লামের যোগফল আলি এই উনিশ দিয়ে ভাগ করেছে মিলে গেছে,
মিল যতবার আসে মিমের যোগফল 19 দিয়ে ভাগ করেছে মিলে গেছে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত কিন্তু দেখুন আবার জলে বাইরে ছুঁয়েন না সূরা নমল ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের একটা আয়াত এখানে আরবি অক্ষর 19 টা মনে রাখবেন কয়টা 19 টা কোরআনের প্রথম যে সূরাটা নাজিল হয়েছে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক প্রথম সূরা প্রথম ওহী এই সূরাটার ক্রমিক নম্বর 96 উনি দিয়ে ভাগ করেন অবশিষ্ট কত এতক্ষণ লাগে 96 উনি দিয়ে ভাগ করেন দেখুন কিছু অবশিষ্ট থাকবে না এরপরে ইকরা বিসমি থেকে শুরু করে পাঁচ নম্বর আয়াত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই পাঁচ আয়াত প্রথম ওহী এই পাঁচ আয়াতে যতগুলো আরবি অক্ষর আছে এগুলো যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায় ইয়াসিন আরেকটা সূরা মুকাত্তাব এই সূরাটার মধ্যে ইয়া যতবার আসে তার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায় সিন যতবার আসে সিনের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায় 30 পারা কোরআনে কাওমে লুতের কথা আল্লাহ পাক 13 জায়গায় উল্লেখ করেছেন কত জায়গায় 13 বার বিভিন্ন আম্বিয়া কেরামের ধারাবাহিক ইতিহাস আছে লুত একমাত্র নবী যার কথা আল্লাহ 13 বার 13 জায়গায় উল্লেখ করেছেন 13 জায়গার 12 জায়গায় ফি কাওমে লুত মিন কাওমে লুত ইল্লা কাওমা লুত যেখানে লুত সেখানে কাওম যেখানে কাওম সেখানে লুত 13 জায়গার 12 জায়গায় কাওমে লুত কাওমে লুত কাওমে লুত একটা জায়গায় আল্লাহ কাওমে লুত না বলে বলেছেন ও ইখওয়ানু লুত ও ইখওয়ানু লুত নবীর ভাইয়েরা কিরে 13 জায়গার 12 জায়গায় কাওমে লুত এক জায়গায় কি ইখওয়ানু লুত কারণ কি কম্পিউটার এটার ভিতরে ঢুকলো ঢুকে দেখলো 13 জায়গার 12 জায়গায় কওমে লুত যখন আল্লাহ উল্লেখ করেছেন কওম লিখতে দুই নকতা এলাকা যেটাকে আমরা বড় কাপ বলি আর কি আপনারা কি বলেন বড় কাপ দুই নকতা এলাকা তো 12 জায়গায় কওমে লুত এটা বলার পরে যখন এই 12টাকে কাউন্ট করে পুরো কোরআনের দুই নকতা এলাকা এগুলাকে যোগ করেছে যত হাজার বার হয়েছে এটাকে 19 দিয়ে ভাগ করেছে মিলে গেছে একটা জায়গায় আল্লাহ কওমে লুত না বলে বলেছেন ও ইখওয়ানু লুত লুত নবীর ভাইয়েরা লুত নবীর ভাইয়েরা ইখওয়ান লিখতে আলিফ পুরো কোরআনের যত আলিফ ছিল সব একত্র করে কম্পিউটার যখন এটাকে 19 দিয়ে ভাগ দিয়েছে মিলে গেছে এখন এই 12 জায়গা এটা নিয়ে 13 জায়গায় যদি আল্লাহ কওমে লুত বলতেন 13 জায়গায় তাহলে দুই নকতা এলাকা একটা বেশি হইতো উনি দিয়ে ভাগ করলে আর মিলত না আল্লাহু আকবার কি চিকন কথা আবার আরেক জায়গায় কওমে লুত না বলে কোরআনে লুত বলেছেন কম্পিউটার এটাকে কাউন্ট করেছে হিসাব করেছে করার পরে আলিফের সংখ্যা পুরা কোরআনে যতবার আছে এগুলাকে একত্র করে 19 দিয়ে ভাগ দিয়েছে 19 এর ভাগে মিলে গেছে কোনো অবশিষ্ট নাই সকল তাফসীরকারক একমত এই 13 জায়গায় যদি আল্লাহ কওমে লুত বলতেন দুই নকতা কাফ একটা বেশি হইতো আলিফ একটা কম হইতো কম্পিউটারের ভাগে 19 এর ভাগে মিলত না যার জন্য আজকের কম্পিউটার বিজ্ঞানীরা সবাই সারেন্ডার করেছে কোরআনের কাছে অক্ষর জ্ঞানহীন একজন নবী যিনি অক্ষর কাকে বলে চিনতেন না ঠিক কি না ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নালামু আলা নাহসাব আমাদেরকে মানুষ বলে উম্মি মূর্খ আমরা লিখতেও জানি না পড়তেও জানি না
Asyharu hakaza wa hakaza wa hakaza. Chandra mas arbi mas ei ei ei. Summa abar kono kono mas hakaza wa hakaza wa hakaza. Ki 30 আর 29 হাকাজা হাকাজা ও হাকাজা আবার নবী দেখালেন শাহর হাকাজা ও হাকাজা ও হাকাজা কোন নবী নিজে কোরআন বানায় রাতে বানায় দিনে শুনায় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফাতিউ বিসুরাতিন সে তো লিখতেও জানে না পড়তেও জানে না তোরা বানা এমন এক প্রেক্ষাপটে এমন এক সময় এই কোরআন আরবে নাযিল হয়েছে কাব্য চর্চা ভাষার জ্ঞান শব্দের গ্রন্থ না ভাবের দ্যোতনা না সুরের ব্যঞ্জনা আরবি ভাষা তার পূর্ণাঙ্গের হিমাদ্রি শিখরে বিরাজিত ছিল এই কাব্য চর্চার যুগে আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন মক্কি সূরাগুলোর দিকে একটু খেয়াল করেন এগুলো পদ্মের মতো পদ্ম কবিতার মতো বিশ্বাস হয় না কেন ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত এদু যাওয়ার দরকার নাই কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান প্রত্যেকটা শেষে কি বাদ শেষে কি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার প্রত্যেকটা শেষে কি কবিতা কারে কয় সাহিত্য কাকে বলে এটা হলো কোরআনের বৈশিষ্ট্য শেষ কথা আপনারা বোধহয় অধৈর্য হয়ে গেছেন আসুন এই আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে সূরা রহমান নাজিল হল সূরা আর রহমানটা কিন্তু আরেক টাইপের আপনারা যারা পুঁথি ছোটকালে পুঁথি পড়েছেন পুঁথি পুঁথির মধ্যে কিন্তু কয়েক রকমের তাল কয়েক রকমের সুর কয়েক রকমের ভঙ্গি ঠিক কিনা বলেন সূরা আর রহমানটা হইল পয়ার পয়ার পুঁথির দুই লাইন পড়ে আবার আগেরটা দুই লাইন পড়ে আবার আগেরটা সূরা আর রহমান দেখেন এই 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 ভাবে আইয়া লাই রব্বিকুমা কালামুল মুলুকে মুলুকুল কালাম ইবনে মাসউদ হুজাইলি বংশের এক গোলাম কিনা গোলাম ইসলাম কবুল করেছেন ওই যে একটু আগে কইলাম কাবার সেখানে গিয়ে বেড়া কোরআন তেলাওয়াত করেছে কিলাইতে কিলাইতে করে বেহুশ ঠায় তিন ঘন্টা পরে হুশ হয়েছে উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আবার তেলাওয়াত শুরু করেছে মারাজাল বাহারাইনি ইয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবদিয়ান ভাবে আইয়া লা আল্লাহু আকবার এখন এই কোরেশটা আবার আসে কয় কিলেছি মেরেছি যাই করেছি ছেলেটার পড়া কিন্তু খুব কাব্য কবিতা ছন্দ ছন্দের মিল পুঁথির যেদিকেই মিলেন সব দিকে মিলে কয় ছেলেটার কণ্ঠ মধুর উচ্চারণ কথন ভঙ্গিও মধুর ইন্না মিনাল বয়ানে লা সেহরা কোন কথা যদি এবারে মধুর হয় মানুষের উপরে জাদুর আসর করে ঠিক কিনা বলেন এখন সে সুরে আর রহমান তেলাওয়াত শুরু করেছে কোরআনটা তো আরবি ভাষা বুঝতো নাকি ভাষার যেই শব্দের গ্রন্থ না ভাবের দ্যোতনা সুরের ব্যঞ্জনা ফসাহাত এবং বালাগাত এটা দেখে তারা ভ্রমণের মতো চারিদিকে এসে ইবনে মাসউদকে ঘিরে ধরেছে ইবনে মাসউদ সুরে আর রহমান তেলাওয়াত করে এখন জাহেল আবু জাহেল তারা বলে কি সুন্দর কি সুন্দর সাবামু আল্লাহ কাজুম কিন্তু সাবামু আল্লাহ কাজুম সব সাবামু আল্লাহ কারে কোরআন দাফন করে দিয়েছে এখন এক লাইন তেলাওয়াত করে ভাবে ইয়া আলাই রব্বিকুমা ইলা বিলাই পয়ারে সুরে ওরা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক এইটা ঠিক এইটা ঠিক একার কাবার সত্তর ভরে গেছে আবু জাহেল হুজুর কিন্তু সেখানে নাই ওতমা আছে উলিদ আছে মগিরা আছে রবিয়া আছে সাহেবা আছে বড় হুজুর নাই
এখন সবাই ইবনে মাসউদের লাগা হ্যাঁ হ্যাঁ আরো পড়ো কি সুন্দর হ্যাঁ ক এখন আবু জাহেদের ক্যাডার দুইজন ক্যাডার বুঝেন তো আগে না বুঝলো এখন বুঝা উচিত ক্যাডার দুইজন এখানে কতক্ষণ দাঁড়িয়ে কয় যেইভাবে পাবলিক আসতেছে আমজনতা আসতেছে দেখা যায় পুরো আরব পুরো মক্কা মুহাম্মদের পায়ের নিচে চলে যাবে কি জাদু যারা কোরআন গ্রহণ করেন তারাও এইভাবে ঝাঁক বেঁধে কোরআন শুনে আর বলে ভালা আল্লাহ ঠিক ঠিক আল্লাহর কসম ঠিক আল্লাহু আকবার আবু জেহেলের ঘরে গিয়ে দেখে ঘরটা চিনছেন তো মারোয়া পাহাড়ের পূর্ব দিকে গাজা মার্কেট আর মারোয়া পাহাড়ের মাঝখানে হুদুদে হারামে চারিদিকে লেট্রিন আছে দাওরাত মিয়া কাকুস টয়লেট সবগুলো একতলা কিন্তু আবু জাহেলের বাড়ির এটা দুইতলা সবচেয়ে বড় ইসলামের বিরোধিতা করেছিস কোরআন নবীর বিরোধিতা করেছিস মুসলিম জাতির বিরোধিতা করেছিস হায় হায় তোর লাশ তো খুঁজে পাওয়া যায় নাই বুখারিকে ডবল মাগাজি আর বাও ওয়েশরুন আমি সানাদিদে কোরাইশ ওদের কবর বদরের কুয়ায় এখন আবু জেহেলের বৈঠকখানা দারুন না দোয়া যেখানে বসে ইসলামের বিরুদ্ধে যত পরামর্শ ষড়যন্ত্র দারুন না দোয়া আবু জেহেলের বাড়ি কুড়াটা লেট্রিন ইসলামের বিরোধিতা করেছিস সারা জীবন ইসলাম অনুসারীদেরকে মিন কুল্লু ফাজ্জিন আমিক দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে দাওয়াত দিয়ে এনে তোর কলিজার উপরে হাগাবো তুই পাল্লে ঠেকাইস হাগে না বোধহয় হাগে না বোধহয় আর সেকেন্ড লিডার ওমর সেকেন্ড লিডার ফার্স্ট লিডার আবু জাহেল আমর ইবনে হিকাম আর সেকেন্ড লিডার ওমর নবী তাহাজ্জুদের পরে সাহাবায়েকে নিয়ে দোয়া করেন আল্লাহুম্মা আইয়িদুল ইসলামা বিআহাদিল উমরাইন বড় দুর্দিন দুঃসময় কথাও কইতে পারি না যারে যেখানে পারে ধরে মারে আল্লাহ মক্কা দুইজন ওমরের একজন দুই ওমরের এক ওমর তুমি ইসলামের দলে এনে দাও ওমর ইবনুল খাত্তাব ওমর ইবনুল হিশাম আর ওমর ইবনুল খাত্তাব হয় হিশামের বেটা ওমর আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের ছেলে ওমর এক নম্বর লিডারকে আল্লাহ কবুল করেন নাই দুই নম্বর লিডারকে আল্লাহ কবুল করেছেন ঠিক কি না কে কে ওমর ইসলাম গ্রহণ করেছেন এখন ফজরের সময় হয়ে গেছে নবী বলেন তোমাদের যাদের রুজু নাই বাইরেও না এখানে তো ইমান করে টরে তারপরে আসো আমরা নামাজটা পড়ি কোনো রকম যে যেভাবে পারো ওমর কিন্তু একটু আগে ইসলাম গ্রহণ করেছে এখন দেখো যে মুসলমানরা তো ইমান করে কেমন ডর ডর চারিদিকে চায় ডাগর ডাগর চোখ দুটো বিহ বলছে হারা ওমর বলে ইয়া রাসূল আল্লাহ সালাত কিভাবে আদায় করলে পারফেক্ট হয় পরিপূর্ণ হয় ভালো হয় আমারে কম ভালো তো কাবা শরীফে গিয়ে জমা করে পড়লে সবচেয়ে ভালো হয় ওমরে কয় ইয়া রাসূল আল্লাহ তাহলে ভালোটা থাকতে আমরা মন্দটা ছোটটা করবো কেন চলেন কাবা ঘরে গিয়ে আজান দিয়ে জমাতে সালাত আদায় করবো দেখছেন ভাই নবী বলেন সময় খুব খারাপ এখন এদেরকে নিয়ে বের হলে হাতে গোনা কয়েকজন মুসলমান মাত্র হ্যাঁ হাতে গোনা কয়েকজন ওরা তো মারবে উমরকে ইয়া রাসূল আল্লাহ এতদিন উমর ওদের দলে আসিল এই জন্য মেরেছে এখন উমর মুসলমানের দলে কত দামে কত চাল হয় দেখিয়ে দেব বের হন কাবাতে গিয়ে আগুন দিয়ে সালাত আদায় করব আল্লাহু আকবার এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এখন ওমর আগে ওমর আগে হামজাকে রাখছে পিছে দুই পাশে দুই তারা দুই কোন বিট থাকলে আয় আল্লাহ নবী ওমরের পিছনে নবীকে ওমরের পিছনে রাখছে সামনে দেয় নাই কে জানি কি করে আবার কাফের একটা দুইটা পাথর লইয়া আগে সে মারবে ওমর তলোয়ার নিয়ে এক হুকান দেয় জু আপনি মা কো
बच्चा की लिए रोल आने चाहते हो वे उम्र के सामने आ जाओ তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মাকে পুত্র শোকে কান্দাইতে চাও সে উমরের সামনে এসে যাও জি আপনি বেটা আর বেটিও কো ইয়াতিম করনা চাহতে হো উয়ে উমর কি সামনে আ যাও হে মক্কার বিরোধী কুরাইশরা তোমাদের মধ্যে যে বাজারা তার সন্তানদেরকে এতিম করতে চাও সে উমরের সামনে এসে যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার কাফেররা খাইছে এতদিন মুসলমানদেরকে যেভাবে কিলাইছিলাম এখন এত সহজ না ঠিক কি না বলেন ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দীনি ভাইয়েরা হলি কোরআন ইজ দা সুপার বুক অফ দা ওয়ার্ল্ড হলি প্রফেট ইজ দা সুপার ম্যান অফ দা ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলে দেখুন এবারে আরেকটা কথা বলে শেষ করছি আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে আর একটা কথা বলে আমি শেষ করছি সিরাত চর্চা পুরো দুনিয়াতে আলহামদুলিল্লাহ অতীতের চেয়ে এত বেশি হচ্ছে শুধু মুসলমান না অমুসলমানরাও 300 মরিস বুকাইলি 300 মাইকেল হাস্ট এই লোকটা ইহুদি এই লোকটা 100 জনের জীবনী লিখেছে গত 1500 বছরের 100 মনীষীর জীবনী লিখে এক নম্বরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীটা লিখেছে এক নম্বরে নাম্বার ওয়ান তখন ইহুদিরা খ্রিস্টানরা এই ব্যাপারে ধরছে আপনি একজন ইহুদি সম্পাদনা বোর্ড হইল খ্রিস্টান মুহাম্মদ হল ইসলামের নবী আপনি মুসা আলাইহিস সালামকে এক নম্বরে রাখা দরকার আছে ইহুদি হিসাবে না হইলে সম্পাদনা বোর্ড ঈসাকে প্রথমে রাখা দরকার ছিল মুসারও রাখলেন না ঈসারও রাখলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রাখছেন কারণ কি তখন মাইকেল হার্টস বলেছে আমি 100টা লোকের জীবনী নিখুঁত নির্ভুল রেফারেন্স থেকে আমি নিয়েছি নেওয়ার পরে আমি দেখেছি মুহাম্মদ একমাত্র শুধু নবী নয় নেতা শুধু ব্যক্তি নয় সেনাপতি এজ এ রিলিজিয়াস টিচার এজ এ ফাউন্ডার এজ এ রোলার এজ এ লিডার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার মুহাম্মদ আল্লাহ বিলেসি ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড জগতের সর্বোচ্চ পূর্ণাঙ্গ মানুষ যিনি তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ সেই নবী আমাদের নবী সেই নবীর নেতৃত্বে সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে জীবন বাজি রেখে কোরআনের সমাজ ব্যবস্থা সিরতের সমাজ ব্যবস্থা কায়েম করেছেন যে আরবে 30 জন লোক সবাই জমিদার মাঝখানে বাকি যারা আছে সব লোকের কা ফকির রিক্ত নিঃস্ব কিচ্ছু নাই ওদের গোলাম হুকুমের চাকর এদের পায়ে শিকল দিয়ে গরু ছাগলের মতো বাঁধে সেখানে ইসলাম কায়েম হলো হওয়ার পরে দেখা গেল জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটে জাকাত খাওয়ার মতো একজন গরিব সেই জজিরাতুল আরবে খুঁজে পাওয়া যায় নাই এর আগে কিন্তু সবাই উপাস ছিল বাংলাদেশে কি টাকা পয়সা কম আছে ভাই দেশে যা আছে রোলিং মানি যা আছে তার হাজার লক্ষ গুণ বিদেশে চলে গেছে ঠিক কি না বলে চলে যাওয়ার পরে এবার ভান্ড খালি এবার ব্যাংক খালি এক একজনে কত হাজার লক্ষ কোটি টাকা নিছে এটার কোনো সবচেয়ে ভালো দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে এর মতো দেশপ্রেমিক ইতিহাসে নাই টাকাগুলো দেশে রাখতি পোড়া কপালে একটা ইন্ডাস্ট্রি দুইটা কারখানা করতি তুইও খাইতি গরিব দুঃখীরাও করে করে খাইতো টাকাগুলো বিদেশে নিয়ে গেলি আর দিন দিন এইভাবে যে সুযোগ পায় সেই নেয় যে সুযোগ পায় সেই নেয় নিতে নিতে এখন দেশটা দিগম্বর
এগুলো কি রাজনৈতিক কথা না দেখুন যেন ভুল বুঝবেন না আমি রাজনীতি নিয়ে ইদানিং কথা বলি না শুধু সিরত নিয়ে বাস্তবতা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি সবচেয়ে বড় হিসাবীকে হিসাবী একখানা বিলেট যতনে রাখিয়া দুই মাস কামাইলো যে এর মধ্যে হিসাবী আর কোথায় বুঝাইতে পারি নাই সবচেয়ে বড় হিসাবীকে একখানা বিলেট যতনে রাখিয়া দুই মাস কামাইলো যে এর মধ্যে হিসাবী কিন্তু বিলেট একখান দিয়ে দুই মাস কামায় কেন সবচেয়ে ভালো ক্যামেরাম্যানকে তরুণী আসিলে তড়িৎ গতিতে তসবির খিসে যে সবচেয়ে এক্সপার্ট ক্যামেরাম্যান সবচেয়ে পারফেক্ট মানুষ কে নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে ট্রেনিং দিয়ে যে মানুষগুলোকে বানিয়েছিলেন সবচেয়ে পারফেক্ট মানুষ সে প্রিয় দিনী ভাইরা পরিশেষে যে কথাটা বলে আমি শেষ করতে চাচ্ছি দুনিয়ার অবস্থা আজকে বেশি ভালো নয় গুজওয়াহীন কিন্তু কাছে গুজওয়াহীন শেষ হয়ে যাবে ইমাম মাহদী আসবেন ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামতের আগে নবী 70টা ভবিষ্যৎবাণী করেছেন কয়টা 70টার মধ্যে 65টা হয়ে গেছে মাত্র কয়টা 5টা বাকি আছে ঠিক কি না বলেন দাজ্জাল তামিমে দাঁড়িকে বলেছে আমি যখন পৃথিবীতে যাব বাসানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না আমি যখন পৃথিবীতে যাব সি অফ গালিলি তাবরিয়া উপসাগরে পানি থাকবে না আমি যখন পৃথিবীতে যাব জোগাড়ের কূপ শুকিয়ে যাবে তাহলে প্রথম বাসানের খেজুর বাগান এটা হলো জর্ডান ফিলিস্তিনের মাঝখানে তাবরিয়া উপসাগরের উত্তর পারে বিশাল একটা বাগান জর্ডান আর ফিলিস্তিনের মাঝখানে এত খেজুর সেখানে হইতো পুরো আরব জজিরা এই একটা বাগানের খেজুর খেয়ে শেষ করতে পারতো না বিদেশিদেরকে পাঠিয়ে দেওয়া লাগতো দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব মুসলিম শরীফের হাদিস তামিমে দারির হাদিস বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না আজকে আপনারা গুগল সার্চ করেন যুবক ভাইয়েরা মোবাইল হাতে নিয়ে শুধু লারে লাপ্পা হারে টাপ্পা কার মন জিরে বাজেরি নিঝিনি ঝিনি মনে হয় যেন তারে চিনি ওগো চিনি কত নাচ কত গান কত নর্তকী কত নায়িকা কত গায়িকা কত রকমের রং বেরং ঠিক কি না বলেন কিন্তু এই মোবাইলের মধ্যে খারাপ দিক তো আছে ভালোর দিক তার চেয়ে বেশি আছে গুগল সার্চ করেন উইকিপিডিয়া সার্চ করেন বুখারীর হাদিসে নবী বলেছেন সিরিয়ার পূর্ব দিকে গৌতা নামক শহর ইমাম মাহদির জেএসকিউ জেনারেল হেডকোয়ার্টার এখানে সাদা মসজিদের গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন বুখারী নবী বলছেন যে ইসরায়েলে একটা শহর হবে সেই শহরটার নাম হবে লুদ লুদ লামদালপেশ লুদ লুদ নামক একটা শহর হবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বেবাবে লুদ্দিন বেমোকানে লুদ্দিন বুখারীতে দুই রকম রাওয়ায়েত আছে লুদ শহরের গেইটে বেবাবে লুদ্দিন বেমোকানে লুদ্দিন লুদ নামক জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন ওই আকুল আল্লাহু আকবার দেড় হাজার বছর আগে নবী যখন এই কথা বলেন লুদ শহরের নামগন্ধ আসেন না ইসরায়েল রাষ্ট্রের কোনো নামগন্ধ ছিল না বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিব সেখান থেকে 18 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ইসরায়েলের একটা নতুন শহর তৈরি করেছে সেনা শহর সেখানে একটা সেনা বিমানবন্দর আছে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই শহরটার নাম লুদ
ওরা রেখেছে দুধ এই শহরের দিকে ঢুকতে হলে ফিলিস্তিনের দিক থেকে জর্ডানের দিক থেকে ট্রান্স জর্ডানের দিক থেকে ঢুকতে হলে এখানে তারা শ্বেত পাথরের একটা গেট বানিয়েছে শ্বেত পাথরের গুগলে দেখেন নবী হাদিসে যা বলছে গুগলে দেখেন শ্বেত পাথরের গেটটায় বাইরের পিঠে তারা লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবেন আমাদের শান্তির দূত যে দাজ্জাল ইহুদিদেরকে পুরো দুনিয়ার রাজত্ব এনে দেবে সেই শান্তির রাজা দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে গেটটার নাম বাবে দূত বাবে লুত শহরে ঢুকার প্রবেশদ্বার তাহলে লুত শহর হয়ে গেছে নাকি বাশানের খেজুর বাগান সেখানে এখন আর খেজুর নাই গাছও নাই মাঝখানে শুধু একটা পাথরের বেদি আছে কিছু কিছু বিশেষজ্ঞ বলছে যে এটা সুলাইমান আলাইহিসসালামের কবর আবার কিছু বিশেষজ্ঞ বলছে ঈসা আলাইহিসসালাম যদি বনি ইসরায়েলদের হাওয়ারিন ডেকে বলেছিলেন ওয়াসকালা ঈসা ইবনে মারিয়াম আলাইল হাওয়ারিনা মান আনসারি কালাল হাওয়ারিয়ুনা নাহানু আনসারুল্লাহ এখান থেকে কিন্তু ঈসা আলাইহিসসালামকে আল্লাহ আসমানে নিয়ে গেছে সেই বাগানে এখন খেজুর নাই দাজ্জাল কিন্তু 10,000 বছর আগে বলেছে তখন প্রচুর খেজুর ছিল আমি যখন পৃথিবীতে যাব বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন পৃথিবীতে যাব সেই সময় তাবরিয়া উপসাগর এখানে পানির গভীরতা 50 হাত পর্যন্ত ছিল জর্ডান ফিলিস্তিন সিরিয়ার মাঝখানে বিশাল এই উপসাগর মিঠা পানির মাছ ভরপুর ছিল সেই সাগরের পানি দিয়ে কত শেষ কত কিছু হতো দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই তাবরিয়া উপসাগর এটাকে লিখেছে সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি তাবরিয়া উপসাগরে পানি থাকবে না এখন পানি কমতে কমতে এত তলায় গেছে ইহুদিরা এখান থেকে পাইপ দিয়ে পানি টেনে টেনে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব পানি নিয়ে যায় অল্প কিছু পানি যেটা অবশিষ্ট থাকে ওদের চাষবাস কাজ কারবার হয়ে গেছে সারাদিনে এই পানিটা টেনে নিয়ে মরুভূমিতে ফেলে দেয় কিন্তু ফিলিস্তিন জর্ডানের মুসলমানদেরকে পানি খাইতেও দেয় না নিতেও দেয় না এটা কাফেরদের আরেকটা চরিত্র এটা বুঝার জন্য বিদেশে যাওয়া লাগবে না ঘরে বসে চোখ বন্ধ করে চিন্তা করেন পেয়ে যাবেন দাজ্জাল বলেছিল আমি যখন পৃথিবীতে যাব জুগারের কূপে পানি থাকবে না জুগারের কূপ জর্ডান আর ফিলিস্তিনের মাঝখানে ট্রান্স জর্ডান কওমে লুত যেখানে ধ্বংস হয়েছিল 200 মিটার গভীর সাগর হয়ে গেছিল 200 মিটার গভীর জমিন উঠে মেঘের উপর উঠে ধরাম করে মেরেছে 200 মিটার গভীর সাগর হয়ে গেছে এটাকে বলা হয় ডেড সি মৃত সাগর মৃত লুত আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে চাচা ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে ট্রান্স জর্ডানের দিকে হিজরত করে আসলেন দিনের তালিম দিন প্রচারের জন্য তখন তার সাথে পরিবারে 4 জন লোক লুত নিজে একজন লুতের বিবি একজন দুইটা মেয়ে বড় মেয়েটার নাম রাবা রাবা ছোট মেয়েটার নাম জুগার জুগার বিবির নাম এখন থাক যেতে যেতে খুব দূর গেছে এইবার দেড়শির কাছাকাছি বর্তমান দেড়শি জিব্রাইল এসা কয় আপনি পিছনের দিকে একবারও চাইেন না আর আপনার লগে যেই বেডি পিছিয়ে পিছিয়ে যাইতে আছে আপনার বউ এ কিন্তু আপনার উপরে ইমান আনে নাই আপনার বিবি এর যাওয়ার পারমিশন নাই লুত আলাইহিস সালাম বললেন আল্লাহ নিষেধ করে তুই আস না বেডিকে আমি জানি আমি জানি আল্লাহ সেখানে তাকে পাথর বানাইয়া দিছে 19 ফিট লম্বা 19 ফিট দোকানের মানুষের সাইজ সেখানে দাঁড়িয়ে আছে সারা শরীরে লবণ জমে যায় বছরে 2 বার এটারে ব্লেড দিয়ে শাস্তে হয়
লুটের বউ সঙ্গে দুইটা মেয়ে ছিল রাবা আর জুগার ট্রান্সজর্ডানে আসার পরে সাদ্দুম নগরে আসার পরে ছোট মেয়েটা মারা গেছে ওর নাম ছিল জুগার জুগার লুত আলাইহিস সালাম এই মেয়েটাকে বর্তমান দেড়শি মৃত সাগর যেখানে তার পাড়ে রাস্তার কিনারে দাফন করেছেন একটা কুয়ার কাছে ইংরা কুয়ার কাছে সেই দিন থেকে কুয়াটার নাম জুগারের কূপ একটু পানি সেই কুয়াতে ছিল পুরো ট্রান্সজর্ডান খেতে খামারে বাগানে পানি সিঞ্চন করলেও এই একটা ইংরার পানি শেষ হইতো না দাজ্জাল বলল তামিম দাড়িদেরকে আমি যখন পৃথিবীতে যাব তখন জুগারের কূপে পানি থাকবে না বর্তমানে জুগারের কূপে সারাদিন বালতি ঘুরাইলেও এক বালতি পানি পাওয়া যায় না বাসানের খেজুর বাগানও নাই সি অফ গ্যালিলি তাবরি উপসাগর এখানেও পানি নাই জুগারের কূপ এটাও শুকিয়ে গেছে তাহলে বুঝে গেল দাজ্জাল আসার একেবারে তিনি ইসলামের কাম করবেন কবে নবী বলছে এই ফেতনার সময় এই সংঘাতের সময় মান তামাশাকা বিসুন্নতি আমার একটা সুন্নতকে যে আঁকড়ায় ধরবে তামাশাকা দাঁতে কামড়ায় ধরবে যেন পিছলায় না যায় আমার একটা আদর্শকে জীবিত করার জন্য যে ময়দানে নেমে যাবে ফালাহু আজরু মেয়াতে শহীদ তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন সাহাবায়ে কেরাম বদর উহুদের জীবন দিয়ে কয় শহীদের সওয়াব পাইছে কি 100 শহীদের আর আপনার উম্মত এখন ফিতনার মধ্যে পড়ে গেছে নবীর উম্মত এই সংঘাত এই ঝুঁকির যুগে আপনি যদি দ্বীনের জন্য রাস্তায় নেমে যান দ্বীনকে মজবুত করে ধরেন দ্বীন কায়েমের জন্য সামনে এগিয়ে যান এই অবস্থাতে আপনি যদি শহীদ হন আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব আল্লাহ দেবে নবী মক্কা থেকে মদিনা থেকে রওনা করেছেন মসজিদে কুবায় যাবেন প্রত্যেক সপ্তাহে যেতেন জবাল নূর অতিক্রম করে সামনে গেছেন নবী আগে আগে সাহাবারা পিছে পিছে হাঁটতে হাঁটতে নবী হাউমাউ করে কাঁদছেন হাউমাউ করে কাঁদছেন সাহাবায়ে কেরাম পিছন থেকে জিজ্ঞেস করলেন মা ইয়াবকিকা ইয়া রাসূল আল্লাহ ও গো আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন নবী বললেন আমি আমার ভাইদের জন্য কাঁদছি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূল আল্লাহ আমরা কি আপনার ভাই নই নবী না তোমরা আমার ভাই নও তোমরা আমার সাহাবা তারা বললেন আপনার ভাই কারা আমি চলে যাওয়ার পরে আমার সাহাবি করুনে সালাসা সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা তাদের পরে যারা আসবে ফিতনার যুগ যখন শুরু হয়ে যাবে ইখতিলাফের যুগ কাদা সময় চুরির যুগ যখন শুরু হয়ে যাবে আমার একটা সুন্নতকে যারা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে দিন কায়েমের পথে এগিয়ে যাবে তাদের এক একজনের আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন 100 শহীদের সওয়াব পাইতে চান কে কে চান হাত নামান এই জীবন দিনের কাজ করলেও যাবে দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান ফরজ এই কথা বলে চুপ করে মোনাফেকের খাতায় নাম লেখাইলেও এই জীবন বসে থাকবে নাকি চলে যাবে ঠিক কি না বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালি মিনান নার সূরা তওবা হাশরের দিন আবু জাহেল উতমা ওলিদ মুগিরা রবিয়া আবু লাহাব জাহান্নামের যেই তবকায় যাবে মুসলমান নামদারি এইসব মুনাফিক সুবিধাবাদ জিন্দাবাদ হালুয়া রুটি যেখানে আমরা আছি এই মুনাফিকেরা ফিদ্দরকে লাসপালে আবু জাহেল উতমা ওলিদ কাফের বেঈমান জাহান্নামের যেই তালায় যাবে এই মুনাফিকেরা তার চেয়ে এত 3 ডিগ্রি নিচে যাবে এই মুনাফিক কাফেরের চাইতে খারাপ যুগে যুগে ইসলামের গোড়া কেটেছে এই মুনাফিকেরা আজকে এই মুনাফিকেরা মুসলমান দামদারি মুনাফিকেরা ইসলামের গোড়া কাটতেছে কাফেরদেরকে সুযোগ করে দিচ্ছে ঠিক কিনা বলেন তাহলে আমরা ইসলামের জন্য রাজি আছি জীবন দিতে রাজি আছি শ্রম দিতে রাজি আছি কাজ করতে রাজি আছি আল্লাহ এর বিনিময়ে হামজা শহীদের সাথে আমার ইয়াসিরের সাথে আমাদের জান্নাত নসিব করে দিও
সাহাবায়ে কেরামের সাথে আমাদের হাসর নাসর নসিব করে দিও আমালাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি 2 মিনিট হাত তুলে দেন দূর